আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর। টিউটোরিয়ালস ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ 10 সেট আপ করতে হয়। তো আপনাদের যদি কোনো এক্সিটিং উইন্ডোজ থেকে থাকে, তাহলে আপনি উইন্ডোজ 10 এর ডিস্কটি আপনার ডিভিডি রাইটারে ঢুকে দেখবেন যে লাইন পেয়েছে কি না, আর তারপরে আমরা রিস্টার্ট দেবো। আর আপনি যদি নতুন হার্ড ডিস্ক হয়ে থাকে, নতুন উইন্ডোজ, তাহলে তার প্রসেসটা একটু পরে আসবে। যাই হোক, আগেই বলে রাখতেছি, উইন্ডোজ সেট আপ দিতে কিন্তু লোকাল ডিস্ক সিটি ফরম্যাট দিতে হয়। সো এক্ষেত্রে আপনি একটু থাকবেন যে আপনার ডেস্কটপে যদি কোনো কিছু থাকে, তো সে কোনো প্রয়োজনীয় ফাইল, সেটাকে আপনি সরিয়ে অন্য জায়গাতে কপি করে রাখবেন। এই লোকাল ডিস্কটা কিন্তু আপনার পুরো ফরম্যাট হয়ে যাবে সি লোকাল ডিস্কটা। ডকুমেন্টস বা ডাউনলোড এগুলো সি লোকাল ডিস্কের আয়তে পড়ে। সো আপনার যদি এখানে কোনো প্রয়োজনীয় ফাইল থাকে, তাহলে সেটা ডিলিট করে দেবে, সরি, কাট কপি করে অন্য কোনো লোকাল ডিস্কে নিয়ে আসবেন। যাই হোক, আমরা রেজিস্টার দিই। রেজিস্টারের পরে আমরা আমাদের যার যেটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ড অনুযায়ী সেই লোগো চলে আসবে মাদারবোর্ডের। তারপরে আমি এখানে আসুস অনুযায়ী F12 চাপলাম বায়োস সেট আপ নিয়ে আসার জন্য। আপনাদের ব্র্যান্ড অনুযায়ী বিভিন্ন কী হতে পারে, তবে F1 থেকে F12 এবং ডিলেট কী সাধারণত এগুলোই হয়। সো যে কোনো একটি, যে অনেক অনেক মাদারবোর্ডের ব্র্যান্ডে যখন রেজিস্টার দেবেন, আপনার যখন মাদারবোর্ডের নামটা আসবে, তখন দেখবেন নিচেই বায়োস সেট আপের যে শর্টকাট কীটা সেটা লেখা থাকবে। আর যদি লেখা নাও থাকে, আপনি সবগুলো চেপে নেবেন F1 থেকে F12। অথবা ডিলেট বাটন। এরপরে আমাদের বায়োস ইন্টারফেসটা চলে আসবে। বিভিন্ন মাদারবোর্ড অনুযায়ী কিন্তু এটা বিভিন্ন রকম হয়, কিন্তু অপশানগুলো প্রায় একই লেখা থাকবে। যেমন বুট অপশন থাকবে, বুট লেখাটা থাকবেই। তো আপনি সেইখানে যাবেন, গিয়ে আপনি দেখতে পারেন যে ফার্স্ট ফার্স্ট অপশন 1 বা অপশন 2 অথবা ফার্স্ট সাটা বা সেকেন্ড সাটা, এই ধরনের কিছু থাকবে আর কি, দুটো ইয়ে। তো এখানে আপনি ডিভিডি রাইটার যেটা আছে, সেটা আপনার প্রথম অপশনে রাখতে হবে। সো এখানে আমার অলরেডি করা আছে। সাপোজ আমার হার্ড ডিস্ক করা থাকলে, আপনি যে জাস্ট ইন্টার চাপবেন এবং ডিভিডি রাইটারে যে ইন্টার চাপবেন, তাহলে আপনার ফার্স্ট অপশনে ডিভিডি রাইটার চলে আসবে। অর্থাৎ ফার্স্টেই কম্পিউটার ডিভিডিটাকে আর কি চেক করবে, সো যদি বোটাবেল হয় কি না। সো তারপর আমরা 7 এক্সিটে যাব। 7 এক্সিটে ক্লিক করে ওকে করব, ইয়েস করব। তারপরে নর্মালি আমাদের আবার রেজিস্টার নেবে। রেজিস্টার নেওয়ার পরে এখন আপনি আমাদের উপরে একটি লেখা আসবে, সেই লেখাটার 5 সেকেন্ড সময় দেবে। এর মধ্যে আমাদের যে কোনো একটি কী চাপতে হবে, আপনি ইন্টার চাপবেন, যে কোনো একটা চাপলেই হয়। যেমন এই যে এই লেখাটা আসবে, এই 5 সেকেন্ডের ভিতরে আপনাকে ইন্টার চাপতে হবে, তাহলে কিন্তু উইন্ডোজ সেট আপ হবে। নাহলে আপনার এক্সিটিং উইন্ডোজ থাকলে সেটা চালু হবে। আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজ 10 এর লোগোটি চলে এসেছে এবং সেট আপ আর কি উইন্ডোজ আর কি ফাইল লোড করতেছে। সো ইন্টার চাপার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখব, যেখানে আপনার ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল, আপনি কি ল্যাঙ্গুয়েজে উইন্ডোজটি ইনস্টল করবেন, এবং টাইম ফরম্যাট এবং কিবোর্ড মেথড দেওয়া থাকবে। সো আমরা এগুলো কিছুই চেঞ্জ করবো না, আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে আমরা ইনস্টল নাও বাটনে ক্লিক করব। এরপর আমরা যে ইন্টারফেসটা পাবো, এখানে আমাদের চুজ করতে পারবে যে আমরা উইন্ডোজ 10 এ কোন ভার্সনটি দেবো এবং কত বিটের। আপনি যদি 86 বিট দিতে চান, তাহলে 86 বিট, যেটা আমরা 32 বিট বলে থাকি, এবং আপনি যদি 64 বিটের দিতে চান, তাহলে 64 বিট। এবং আপনি কোন ভার্সন দেবেন, এখানে বিভিন্ন ভার্সন রয়েছে, সেটা আপনার মন পছন্দ অনুযায়ী আপনি দেবেন। সাধারণত আমি 64 বিট দিই, কারণ এটা গেম খেলার জন্য অনেক ভালো। এরপরে ক্লিক নেক্সট। এরপরে আপনারা আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, এই এখানে চেকবক্সটিতে ক্লিক করবেন এবং ক্লিক করে নেক্সট করবেন। তারপর আপনার দুটো অপশন আসবে, একটি হলো আপগ্রেড আর একটি হলো কাস্টম। আপনি যদি উইন্ডোজটি, আপনার এক্সিটিং উইন্ডোজটি আপগ্রেড করতে চান, সেক্ষেত্রে আপনি এই অপশনটি ব্যবহার করবেন। এবং আপনি যদি নতুন একটি উইন্ডোজ দিতে চান পুরো সি লোকাল ডিস্ক সি ফরম্যাট মেরে, তাহলে আপনি সেকেন্ড অপশনটিতে ক্লিক করবেন। সো আমি রিকমেন্ডেড করবো যে আপনি কাস্টম
কাস্টমটাতে ক্লিক করেন, কারণ আপনি যেহেতু উইন্ডোজে কোনো প্রবলেম হয়েছে তো আপনি উইন্ডোজ চেঞ্জ করতেছেন, যদি এই কারণে হয়ে থাকে তাহলে আপনি পুরো নতুন করে উইন্ডোজটা দিন। কাস্টমে ক্লিক করার পর আপনাদের ওখানে আপনাদের যে ড্রাইভগুলো আছে হার্ড ডিস্কের, সেই ড্রাইভগুলো শো করবে। সো সেই ড্রাইভগুলোর মধ্যে যেটা যেই যেই ড্রাইভে আপনি উইন্ডোজটি দিতে চাচ্ছেন, যে ড্রাইভে আপনি উইন্ডোজ ইনস্টল করতে চাচ্ছেন, সেই ড্রাইভটি আপনাকে ফরম্যাট করতে হবে। আমার এটা ভার্চুয়াল মেশিন দিয়ে তৈরি করা, সো এখানে আমার একটি ড্রাইভেই শো করতেছে। তো আপনাদের যে লোকাল ডিস্ক সিটা বা আপনি যেই ড্রাইভে আপনি ইনস্টল করতে চান সেখানে ক্লিক করে জাস্ট ফরম্যাট বাটনে ক্লিক করে ওকে ক্লিক করবেন। আপনি যদি লোকাল ডিস্ক সি নাও চেনেন, তাহলে যদি অন্য নাম দেওয়া থাকে তাহলে উইন্ডোজ অটোমেটিকলি এটাকে আসলে সিলেক্ট করে। সো যখন আপনি প্রথম এখানে ঢুকবেন তখন ওটা অটোমেটিকলি পাশে লেখাও থাকবে যে প্রাইমারি, যেটা প্রাইমারি সেখানে আপনি ফরওয়ার্ড করবেন। আচ্ছা, আর এখানে আরও কিছু অপশন রয়েছে, সেগুলো হলো আপনি নিউ ড্রাইভ তৈরি করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এক্সটেন্ড করতে পারবেন, মানে দুটো জোড়া লাগাতে পারবেন। সো এই অপশনগুলোও আপনি এখান থেকে সহজে করে নিতে পারবেন। তারপরে আপনি আপনার লোকাল ডিস্ক সি ফরম্যাট মারা হয়ে গেলে বা আপনার প্রাইমারি ড্রাইভটি ফরম্যাট মারা হয়ে গেলে ক্লিক নেক্সট। এরপরে উইন্ডোজের যে ফাইলগুলো আমাদের ডিস্কে ডিস্কে কপি করবে, তারপরে আমাদের ইনস্টলেশন শুরু হবে। এটা হয়তো একটু সময় লাগতে পারে, আপনার পিসির উপরে নির্ভর করে, পিসি কনফিগারেশনের উপরে। এরপরে একটি উইন্ডো আসবে যেখানে 10 সেকেন্ডের মধ্যে রিস্টার্ট নিবে, আপনি যদি চান তাহলে রিস্টার্ট নাও বাটনে ক্লিক করে সাথে সাথে রিস্টার্ট দিতে পারেন। এরপর যে এই লেখাটি আসবে যখন, তখন আপনি কিছু ক্লিক করিয়েন না, নাহলে আবার ইনস্টলেশন শুরু হবে। এরপর যখন এই এই ইন্টারফেসটি আসবে, আপনি ইউজ এক্সপ্রেস সেটিং এখানে ক্লিক করবেন। এরপরে আমাদের একটি উইন্ডো আসবে যেখানে লেখা থাকবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর দিস পিসি। সো এই পিসির জন্য আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলতেছে। তো এখানে লেখা হু ইজ গোয়িং টু ইউজ দিস পিসি, সো এখানে আপনার নামটি আপনি লিখবেন, তারপরে আপনি পাসওয়ার্ড দেবেন, দেন আবার পাসওয়ার্ডটি লিখবেন, তারপর একটি পাসওয়ার্ড হিন্ট দিতে বলবে। পাসওয়ার্ড হিন্ট বলতে যেটা লেখা দেখলে আপনার মনে পড়ে পাসওয়ার্ডটা কি দিয়েছেন। যেমন আমি 4টা 0 দিয়েছি, এখানে আমি 1টা 0 দিলে আমি পরে থেকে যখন আমি ভুলে যাব পাসওয়ার্ডটা তখন এটা শো করবে। সো তখন যেন আমার মনে পড়ে এটা দেখে যে আমি কী দিয়েছিলাম পাসওয়ার্ড। এটা কিন্তু সবাই দেখতে পাবে, সো হুবহু পাসওয়ার্ডটাই লিখেন না। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবে।
আমরা দেখতে পারতেছি যে উইন্ডোজ চালু হয়ে গেছে, সো উইন্ডোজ 10 সেটআপ ইজ কমপ্লিট। এখন আপনি চাইলে ডিস্কটি বের করে নিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজটা কিন্তু অ্যাক্টিভ না, এখানে বলতেছে কানেক্ট টু দ্য ইন্টারনেট টু অ্যাক্টিভ উইন্ডোজ। এখানে যদি ইন্টারনেটের সাথে কানেক্ট করতে বলেন, তারপরে আপনার লাইসেন্স যাবে যেটা আপনাকে কিনতে হবে। সো আমরা তো এটা করি না। সো উইন্ডোজ কীভাবে অ্যাক্টিভ করতে হয় এটার জন্য আমার একটা আলাদা ভিডিও আছে, আপনি ফ্রিতে উইন্ডোজ অ্যাক্টিভ করতে পারবেন, ডিসক্রিপশনের মধ্যে লিঙ্কটি দেওয়া রয়েছে, এবং কীভাবে পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিবেন সেটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর আপনার আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুকে কানেক্ট থাকতে হলে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে টিউটোরিয়াল স্পিডির, সো সেখানে জয়েন করুন এবং লাইক লাইক দিয়ে রাখুন, সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।